হ্যালো স্টুডেন্টস টুডে আই ডিসকাস অ্যাবাউট প্রফিট অর লস চ্যাপ্টার তো প্রফিট মানে আমরা সবাই জানি যে লাভ আর লস মানে সবাই জানি লোকসান দেখো কি বলছে দ্য প্রাইস অ্যাট হুইচ অ্যান্ড অ্যাটিক্যাল ইজ পারচেস ইজ কল ইটস কস্ট প্রাইস যে দামে আমরা একটা বস্তুকে কিনি সেটা হচ্ছে তার কস্ট প্রাইস যাকে আমরা শর্ট ফর্ম বলবো সিপি ঠিক আছে দ্য প্রাইস অ্যাট হুইচ অ্যান্ড আর্টিকেল সোল্ড ইজ কল সেলিং প্রাইস যাকে আমরা শর্ট ফর্ম হলো এসপি মানে সেলিং প্রাইস মানে যেটা দিয়ে দামে আমরা জিনিসটাকে বিক্রি করবো সেটাকে তারা বলা হচ্ছে এসপি বা সেলিং প্রাইস প্রফিট আর গেন মানে কি লাভ কখন হবে যখন এসপিটা গ্রেটার দেন সিপি হবে মানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হবে তখন আমার এখানে প্রফিট হবে বা গেন হবে আর লস কখন হবে যখন এসপি লেস দেন সিপি মানে যখন আমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে ছোট হবে তখন আমার কি হবে না লস হবে বোঝা গেছে ব্যাপারটা নেক্সট দ্য ফর্মুলা পার্ট এখানে ফর্মুলা দেখো কি করতে হবে গেন গেন মানে হচ্ছে আমার লাভ কি করে যখন এসপি মাইনাস সিপি যখন অঙ্ক এগুলো অঙ্ক ক্ষেত্রে ফর্মুলা গেন কখন এই বার করবো কি সূত্র এসপি মাইনাস সিপি বিক্রয় মূল্য ঠিক আছে গেন বাই সিপি ইন্টু হান্ড্রেড মানে যে আমার প্রফিটটা হবে সেই প্রফিটটা ডিভাইডেড বাই কস্ট প্রাইস মানে যে দামটা ইন্টু হান্ড্রেড লস পার্সেন্টেজ কখন হবে লস ডিভাইডেড বাই সিপি হান্ড্রেড লসটা ডিভাইডেড বাই কেনা দামটা ইন্টু হান্ড্রেড এগুলো অঙ্ক করবো তখন বুঝতে পারবো ফার্স্ট অঙ্ক দেখো গেন অর লস পার্সেন্ট পার্সেন্টেন সিপি ছশো কুড়ি এস পি সাতশো তেরো তাহলে কি বলছে সিপি ছশো কুড়ি এস পি হচ্ছে সাতশো তেরো ক্রয় মূল্য ছশো কুড়ি টাকা আর বিক্রয় মূল্য ছশ তো টাকা তাহলে আমার নিশ্চয়ই বড় মানে লাভ হবে তাহলে গেন কত সাতশো তেরো মাইনাস ছশো কুড়ি এস পি মাইনাস সিপি করলাম এসপি মাইনাস সিপি এই সূত্রটা করলাম গেনের জন্য তাহলে দেখো নাইনটি থ্রি টাকা নাইনটি থ্রি রুপিস তাহলে গেন গেন পার্সেন্টেজ কি বাই সিপি ইন্টু হান্ড্রেড গেন বাই সিপি ইন হান্ড্রেড তাহলে গেন কত আছে আমার তিরানব্বই তাহলে তিরানব্বই বাই সিপি কত আমার সিপি

ছোটো তাহলে নিশ্চয়ই আমার লস হবে তাহলে সিপি ছশো পঁচাত্তর এসপি ছশো লস কত হচ্ছে সিপি মাইনাস এসপি তাহলে ছশো পঁচাত্তর হচ্ছে মানে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে তাহলে লস পার্সেন্টেজ কত লস বাই সিপি ইন্টু হান্ড্রেড চলে এসো উপরে দেখো লস বাই সিপি ইন্টু হান্ড্রেড তাহলে লস বাই সিপি ইন্টু হান্ড্রেড তাহলে লসে কত হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই সিপি বাই সিপি মানে কি হচ্ছে ছশো পঁচাত্তর ছশো হান্ড্রেড তাহলে এটা ক্যালকুলেশন করে কুড়ি বাই মানে ছয় গুণ দুই তিন পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার সবসময় মনে রাখবে লাভ লাভের পারসেন্টেজ এবং লসের পার্সেন্টেজ সবসময় কেনা দামের উপরে হয় কেনা দামের উপরে হয় ক্রয় মূল্যের উপর লস পার্সেন্টেজ এবং আমার প্রফিট পার্সেন্টেজটা কেনা দামের উপর বার করব সেটা বাই সিপি ইন্টু হান্ড্রেড বোঝা গেছে